আজকের সুবিচার নেওয়া হয়েছে শ্রীমতী কল্পনা সরকারের বল থেকে। রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান, যা শিশুমঙ্গল হাসপাতাল নামে পরিচিত, তার প্রতিষ্ঠাতা ছিলেন স্বামী দয়ানন্দজি মহারাজ। প্রত্যেক দিন তিনি দুবেলা ওয়ার্ডে যেতেন, প্রত্যেক পেশেন্টের সঙ্গে কথা বলতেন, তাদের সুবিধা অসুবিধা এগুলির কথা জানতেন। ফিরে এসে সন্ধেবেলায় তিনি সোজা জপের মালা নিয়ে জপ করতে বসতেন। দয়ানন্দজির সঙ্গে আরও একজন সাধু যেতেন, তিনি কিন্তু ফিরে এসে হাত মুখ ধুয়ে গঙ্গা জল স্পর্শ করে জপ করতেন। একদিন সেই সাধুর মনে হলো, তিনি একরকম আচরণ করেন, দয়ানন্দজি আরেক রকম, এটা কেন? দয়ানন্দজিকেই তিনি জিজ্ঞেস করলেন। দয়ানন্দজি সব শুনে বললেন, বেলুড় মঠে তুমি যখন ঠাকুরকে দর্শন করো, তখন দর্শন করে এসে কি তুমি গঙ্গা জল স্পর্শ করো? তিনি বললেন, না, ঠাকুর তো স্বয়ং পবিত্রতা। তারপরে দয়ানন্দ জিজ্ঞেস করলেন, তাহলে মাকে দর্শন করে কি গঙ্গা জল স্পর্শ করো? তিনি বললেন, না, মা হলেন পবিত্রতার স্বরূপিণী, তাকে দর্শন করলে পবিত্রতা আমার ভেতরে আসে। তখন তিনি বললেন, দয়ানন্দজি বললেন, যবে থেকে মনে করবে এই হাসপাতালের বেডে যারা শুয়ে আছে তারা শ্রীরামকৃষ্ণ এবং শ্রী মা সারদা দেবীর জীবন্ত মূর্তি, তবে এবং যবে তোমার বোধ হবে তাদের দর্শন করলে আর কাপড় জামা ছাড়তে হবে না, ততদিনে তুমি জানবে শিবজ্ঞানে জীবসেবার ঠিক ঠিক মর্মার্থ বুঝেছ। আজ স্বামী বিবেকানন্দের জন্মদিন, শিবজ্ঞানে জীবসেবা এই মন্ত্রের যিনি প্রচারক এবং জীবন্ত মূর্তি, তার প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করি।